স্বপ্নভঙ্গ। দুর্দান্ত অস্ট্রেলিয়ায় রুঠিলে ভারতের বিজয় রথ, সেমিফাইনাল পর্যন্ত বিশ্বকাপর দশখন খেলত হাঁহি মুখে জয়লাভেরে চেকুরা ভারতের রশ্মমেধর ঘোড়া, ফাইনেলত অস্ট্রেলিয়ায় বন্দী করলে ত্রৈদশে কুরুক্ষেত্রর জয়দ্রথর দরেই ভারতের বোলিং আক্রমণের সম্মুখত অভেদ্য প্রাচীর হয়ে থিয় দিলে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। হেডে সন্মুখের পর যুঁজি নিজ দেশতে দিশহারা করে তুলিলে টিম ইন্ডিয়া। 1983-2011 পিছত 140 কোটি ভারতীয় আশারে বাদ চাইছিল 2023লৈ। নিজ দেশতে হওয়া বিশ্বকাপত প্রথমরে পড়ায় বেটে বলে উজলি উঠা টিম ইন্ডিয়ায় প্রতিগী ভারতীয়কে দিছিল জয়ের প্রত্যাশা। কিন্তু লীগ পর্যায়ত এবার ভারতের হাতত পরাস্ত হওয়া অস্ট্রেলিয়ায় যেন খেলার পূর্বেই রচি পেলাইছিল টিম ইন্ডিয়া বধর কৌশল। টসত জয়লাভ করারে পড়া সকলো যেন কেঙ্গেরু বাহিনীর অনুকূলে আছিল। রোহিত কোহলি রাহুলর বেটে ভারতক জয়ের সাময়িক উৎসাহ দিছিল যদিও সঘন উইকেট পতনে সেয়া যেন সুদূর পরাহত করে তুলিলে দুর্ধর্ষ অস্ট্রেলিয়াক। ভারতে বান্ধি দিয়া 241 রানের লক্ষ্যই আছিল পরাজয়ের নামান্তর মাত্র। অস্ট্রেলিয়ার সন্মুখত প্রথম চারিখন ম্যাচ নেখেলাক হায়েস্ট উইকেট টেকার হওয়া মহম্মদ সামিরও যাদু নচলিল। নির্দয়ভাবে ট্রেভিস হেডে আগবাই নিলে অস্ট্রেলিয়ার ইনিংস। প্রয়োজনীয় অন্তিম 2 রানের খেলপথারত নামা ম্যাক্সওয়েলক যেন হেডে কেবল সন্মান দিছিল। আফগানিস্তানের বিরুদ্ধে হাতরপরা সুরকি যাবলে ধরা নির্ণায়ক ম্যাচখন অকলেই দ্বিশতকীয় ইনিংস খেলি অস্ট্রেলিয়ার যুঁজারু মানসিকতাক ম্যাক্সওয়েলে পুনৰ জাগ্রত করে দিয়ার সন্মান। ষষ্ঠবারের বিশ্বকাপর সুদৃশ্য ট্রফি হাতত তুলি ললে কেঙ্গেরু বাহিনীয়ে। বিপরীতে রানার্স আপতে সন্তুষ্ট থাকবলিয়া হল রোহিত বাহিনী। বিশ্বকাপত রেকর্ডর উপরি রেকর্ড গড়া বিরাট কোহলিয়ে দুঃখ মনেরেই গ্রহণ করিলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টর সন্মান। টিম ইন্ডিয়াক প্রধানমন্ত্রী মোদিয়ে সান্ত্বনা দিলে। মহম্মদ সামিয়ে মোদীর বুকুত মূর ধুই চকু পানি টুকিলে। 2007 অধিনায়কর বিফলতাক 2023ত প্রশিক্ষক হয়ে সফলতালৈ পরিণত করিব নোৱাৰিলে দা ওয়াল রাহুল দ্রাবিড়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।